আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএস বাংলাওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জিতেন্দ্র তিওয়ারির ইস্তফায় ফুসছে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে দলে নিতে নারাজ স্থানীয় বিজেপিও। তৃণমূল কংগ্রেস পার্টি সহ আসানসোল পুর নিগমের প্রশাসকের পদ থেকেও ইস্তফা দিয়েছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির ইস্তফা দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই তীব্রই ক্ষোভে ফেটে পড়েন পাণ্ডবেশ্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলবেঁধে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক জড়ো হন পাণ্ডবেশ্বর অবস্থিত বিধায়কের কার্যালয়ে। বিধায়কের ছবি ও নামের ফলক ছুড়ে ফেলে দেওয়া হয় রাস্তার ওপরে। বিধায়কের কার্যালয়ের দখল নেন ব্লক সভাপতি। পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর কলিয়ারি এলাকার ঘটনা। পুরো ঘটনাটি ঘটে স্থানীয় তৃণমূল নেতা নরেন চক্রবর্তীর উপস্থিতিতে। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকেন, বেমান বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই পাণ্ডবেশ্বরে। এক তৃণমূল কর্মী অভিযোগের সুরে বলেন, কুখ্যাত কয়লা মাফিয়া লালার কাছ থেকে মাসিক মোটা টাকা নিতেন জিতেন্দ্র তিওয়ারি, তাই সিবিআইয়ের ভয়ে লেজ গুটিয়ে বিজেপিতে যোগদান করে পিঠ বাঁচাতে চাইছেন জিতেন্দ্র তিওয়ারি। স্থানীয় তৃণমূল কর্মীরা জানান, এটা জিতেন্দ্র তিওয়ারির অফিস নয়, এটা তৃণমূল কংগ্রেসের কার্যালয়, তাই বেমান বিশ্বাসঘাতক জিতেন্দ্র তিওয়ারির কোনো নাম ও ছবি এই অফিসের ধারে কাছেও থাকা উচিত নয়। এই বিষয়ে নরেন চক্রবর্তী প্রশ্ন করা হলে তিনি বলেন যে বর্তমান যে সাইনবোর্ডটি ছিল সেটি জলে রোদে নষ্ট হয়ে গিয়েছে, তাই দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ একটি বড় বোর্ড লাগানো হবে এখানে, তাই বোর্ডটি খুলে ফেলা হলো। এদিকে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র তিওয়ারি তার ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন যে কলকাতার নেতাদের নির্দেশেই আমার বিধায়কের অফিস ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তার অনুগামীদের জানিয়েছেন অপপ্রচারের কান না দিতে, যাদের বিরুদ্ধে এতদিন তিনি বা তার কর্মীরা লড়াই করে এসেছেন তাদের সঙ্গে নিয়ে চলার কোনো প্রশ্নই ওঠে না। জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ঘোর আপত্তি আসানসোল বিজেপিতেও। জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান করাটা দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আসানসোল ও বানপুর বৃহস্পতিবার দলের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিয়া পাল। জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে তিনি বলেন, সাড়ে নয় বছর কিছু মনে পড়ল না, কিন্তু এখন তার হঠাৎ মনে পড়ল আসানসোলকে বঞ্চনা করা হচ্ছে, টাকা আসছে না, আসানসোল স্মার্ট সিটি হচ্ছে না, এখন ফিরহাদ হাকিমকে চিঠি দিচ্ছেন, তাই জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়ার বিষয়ে আপত্তি উঠেছে। তথাপি বিষয়টিকে দলের শীর্ষ নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, আমি আসানসোলের ভূমিকন্যা হিসেবে খুব ভালো বুঝতে পারছি, আমার কাছে আসানসোল ও দুর্গাপুর থেকে গত কয়েকদিন আগে অনেক ফোন এসেছে, তাদের বক্তব্য যে আমরা তাকে চাই না, তিনি যেন দলে না আসেন, এটা একটু দেখবেন। এমত অবস্থায় জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা এখন কার্যত অনিশ্চিত। তবে একটা বিষয় পরিষ্কার যে জিতেন্দ্র তিওয়ারির পায়ের তলার মাটি পাণ্ডবেশ্বরে যে কমে গিয়েছে তা বোঝা যাচ্ছে একদিনের বিধায়কের অফিস দখল করাকে কেন্দ্র করে। পরিস্থিতি খারাপ দেখে জিতেন্দ্র অনুগামীরাও স্পিক টি নট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন শুভেন্দু অধিকারী সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজ শনিবার তিনি বিজেপিতে যাচ্ছেন এটা নিশ্চিত করতে চলেছেন। শুভেন্দু অধিকারীর পিছনে পিছনে অনেক নেতাও যেতে চলেছেন। জিতেন্দ্র তিওয়ারিও সমস্ত পদে ইস্তফা দিয়েছেন বিজেপিতে যাওয়ার জন্য, কিন্তু বিজেপিতে তিনি আশ্রয় পাবেন কি না সেটা সময়ের অপেক্ষায় রয়েছে। সুপ্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।